السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. شكرا দর্শক শ্রোতা ভাই বোন, আশুরার সিয়াম একজন ইমানদারের ক্যালেন্ডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়ামি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল লাতী ক্বাবলাহ। আশুরার দিনের সিয়াম, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার ধারণা হলো, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছর পূর্বের ছোটখাটো সমস্ত গুনাহসমূহকে মাফ করে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগে তিনি আশুরার সিয়াম অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা খুব গুরুত্বের সাথে রাখতেন এবং জাহেলি যুগে মক্কার কুরাইশ এর কাফেররা পর্যন্ত মুশরিকরা পর্যন্ত রোজা রাখত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম পালন করতেন। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সিয়াম পালন করার পর সেটির ফরজ বিধান নাজিল হওয়ার পর এটিকে ঐচ্ছিক হিসাবে নফল আমল হিসাবে আখ্যায়িত করেছেন। এই বছর আমরা আশুরার সিয়াম আশুরার রোজা ঠিক কবে রাখব, এ প্রশ্ন শত শত হাজারো মানুষের। এ প্রশ্ন উত্তর আমরা বলতে চাই, আমরা যারা বাংলাদেশে অবস্থান করছি আমরা এই বছর আশুরার সিয়াম পালন করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামী শনিবার অর্থাৎ 29 জুলাই। 29 জুলাই শনিবার আমরা সিয়াম পালন করবো, শুক্রবার দিবাগত রাতে সারি খেয়ে শনিবার আমরা রোজা রাখবো। এটি হলো আশুরার মূল সিয়াম। কিন্তু আমরা নিশ্চয়ই অনেকে জেনে থাকবো যে আশুরার সিয়াম একটি নয় বরং দুটি রাখা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সিয়াম হিসাবে ইহুদিরা যে একটি রোজা রাখেন তার থেকে আমাদের সিয়ামকে, আমাদের আশুরার রোজাকে, মুসলমানদের আশুরার রোজাকে বিশেষ স্বাতন্ত্র্য সৃষ্টি করবার জন্য এবং তাদের থেকে সম্পূর্ণ বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত করবার জন্য, পার্থক্য করবার জন্য, স্পেশাল করবার জন্য তিনি আমাদেরকে দুটি সিয়াম রাখতে বলেছেন। অতএব আশুরার সিয়াম হিসাবে আমরা 10ই মুহররম অর্থাৎ আশুরার রোজা, সে দিনের রোজার পাশাপাশি তার আগে অথবা তারপরে যে কোনো একটি দিনকে সাথে যোগ করে আমাদেরকে রাখার নির্দেশনা তিনি দিয়েছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি লাসুমান্না তাসিআ ওয়াল আশিরা, তাহলে 9 এবং 10 এই দুই দিন রোজা রাখবো। অতএব আশুরার রোজা হিসাবে 9 এবং 10ই মুহররম রোজা রাখাটা বেশি উত্তম। অতএব আমরা আগামী 29শে জুলাই আশুরার মূল রোজা যেটি, তার পাশাপাশি 28 জুলাই সে দিনটিতেও রোজা রাখার চেষ্টা করবো, অর্থাৎ শুক্র এবং শনি এই দুই দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে সারি খেয়ে শুক্রবার এবং শুক্রবার দিবাগত রাতে সারি খেয়ে শনিবার রোজা রাখবো, তাতে আশুরার সিয়াম পালন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কেউ যদি চাই তাহলে সেক্ষেত্রে তার যদি শুক্রবার রোজা রাখতে কোনো অসুবিধা হয় তাহলে শনিবার এবং রবিবার এই দুই দিন আমরা রোজা রাখবো, অর্থাৎ শুক্রবার দিবাগত রাত এবং শনিবার দিবাগত রাত আমরা সারি খেয়ে ইনশাআল্লাহ আশুরার সিয়াম পালন করবো। আশুরার সিয়ামের গুরুত্ব অপরিসীম, এর ফজিলত এবং মর্যাদা অনেক বেশি। অতএব আমাদের প্রত্যেকেরই সচেষ্ট হওয়া উচিত এই সিয়াম পালন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আশুরার সিয়ামের গুরুত্ব বোঝা, অনুধাবন করা এবং সুন্দরভাবে এই সিয়ামের ইবাদতটিকে সুসম্পন্ন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার যে সুন্নাহ আছে সেটিও জিন্দা করার এবং সেটিকে প্রচার এবং প্রসার করবার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।